আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই আল্লাহর কুদরতের ভিডিও দেখতে বেশি ভালোবাসেন। আমরা আজকের ভিডিওতে দেখাবো কিয়ামত সম্পর্কে। তার আগে আল্লাহ তাআলার কুদরতের কিছু ভিডিও দেখে আসা যাক, যে ভিডিওগুলি আপনি এর আগে কখনোই দেখেননি। তাই অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। যুগে যুগে মহান আল্লাহ তাআলা কুদরতের নিদর্শন দেখিয়েছেন পৃথিবীর মানুষকে, এবং মানুষেরা আল্লাহ তাআলার এই কুদরত দেখে সুবহানাল্লাহ বলতে বাধ্য হচ্ছে। আজকে যে কুদরতের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি অসাধারণ একটি ভিডিও। এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন সাগরের পানি নিচের দিকে চলে যাচ্ছে এবং চতুর্দিকে ফুলের মতো কি জানি একটি জিনিসের মতো আকৃতি ধারণ করেছে। আল্লাহ তাআলা এভাবেই তার কুদরতের নিদর্শন দেখান পৃথিবীর মানুষকে। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। চলুন এবার পরের ভিডিওতে যাওয়া যাক। মহান আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন মানুষের কোনো না কোনো উপকারের জন্য। এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন মৌমাছির মতো একটি প্রাণী রয়েছে, একটি বাসার পাশে তারা বাসা করেছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই বাসার মালিক এই বাসাটিকে কিভাবে ভেঙে দিচ্ছে, এবং আশেপাশে দেখতে পাচ্ছেন সেই মাছিগুলো আত্মহারা হয়ে পড়েছে। তারা কি করবে, তাদের বাসা ভেঙে দিয়েছে। একটিবার চিন্তা করে দেখুন, আপনার বাসাটিও যদি কেউ এভাবে এসে ভেঙে দেয় তাহলে আপনার কি অবস্থা হবে। প্রতিটি প্রাণীকে ভালোবাসতে শিখুন, এগুলো হলো আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, তারা কত সুন্দর করে বাসা তৈরি করেছে, আর আপনি তাদের বাসা ভেঙে দিলেন। আজকের পর থেকে এই ধরনের কাজ কখনোই করবেন না।